বঙ্গবন্ধু ফেলোশিপ যারা বাইরে পড়াশোনা করতে আসবেন এবং যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে তাদের জন্য একটা হিউজ একটা স্কলারশিপ এই স্কলারশিপটা। তো আজকে এটা নিয়ে আলোচনা করা হবে এবং প্রচুর পরিমাণে টাকা রয়েছে এটাতে, 30 লক্ষ টাকা মাস্টার্সের জন্য এবং 60 লক্ষ টাকা পিএইচডির জন্য, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো ভিডিওর সাথে থাকুন, কোনো রকম স্কিপ করবেন না। মেইন টপিকে যাওয়ার প্রথমে সবার প্রতি রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাতে ক্লিক করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে, আর লাইকটা করতে ভুলবেন না, লাইকটা খুব বেশি প্রয়োজন আপনাদের, আর ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। তো বঙ্গবন্ধু ফেলোশিপ কি? বঙ্গবন্ধু ফেলোশিপ হচ্ছে আপনি যদি বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে ভালো ভার্সিটিগুলোতে, স্পেশালি অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে যেটা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবং বাহিরের ক্ষেত্রে ভালো ইনস্টিটিউট যেগুলো সেগুলোতে যদি আপনি মাস্টার্স পিএইচডি করতে যান এবং আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সেই সাপোর্টটা হচ্ছে বঙ্গবন্ধু ফেলোশিপ। তো চলুন যোগ্যতাগুলো কি কি লাগবে বঙ্গবন্ধু ফেলোশিপের জন্য সেই যোগ্যতাগুলো একটু দেখা যাক। প্রথম যোগ্যতা হচ্ছে যে আপনার সিজিপিএ যেটা সেটা 3 থাকতে হবে 4 স্কেলে। আমরা জানি যে আমাদের সিজিপিএ যেগুলো বাংলাদেশের ভার্সিটিতে সেটা 4 স্কেলে, এবং এটাকে যদি পার্সেন্টেজ করা হয় সেটা হচ্ছে 60%, 60% মার্কস আপনার থাকতে হবে যদি আপনি এই ফেলোশিপটার জন্য অ্যাপ্লাই করতে চান। তারপরেরটা হচ্ছে আপনি কোথায় কোথায় পড়তে যেতে পারবেন বা কোথায় যাওয়ার ইচ্ছা থাকলে এই ফেলোশিপটা পাবেন। নাম্বার 1 বাংলাদেশ, এবং তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো, তারপর হচ্ছে এশিয়ার কান্ট্রিগুলো এবং অস্ট্রেলিয়া, এর বাহিরে নয়। কি কি সাবজেক্টে পড়তে পারবেন, কি কি মেজরে পড়তে পারবেন, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি সহ আরও কিছু রয়েছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েছি, আপনারা একটু যত্ন করে সার্কুলার যেটা রয়েছে সেটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। পুরোটা বাংলায় লেখা আছে, কোনো টেনশন নেই, একটু সময় নিয়ে পড়বেন, সেখানে সাবজেক্টগুলো দেওয়া আছে। তারপরে শর্তটা হচ্ছে বয়স নিয়ে, যারা মাস্টার্স করতে যাবেন বা দেশে যারা মাস্টার্স করবেন এবং এটার জন্য অ্যাপ্লাই করবেন তাদের বয়স মাস্টার্সের ক্ষেত্রে 40-এর নিচে হতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম 40, আর যারা পিএইচডি করবেন তাদের জন্য 45। তারপরেটা হচ্ছে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো যারা বিদেশে মাস্টার্সে অফার লেটার পেয়েছেন বা অ্যাডমিশন পেয়েছেন তাদেরকে, এবং যারা বাংলাদেশে এবং বিদেশে হ্যাঁ পিএইচডির অ্যাডমিশনটা পেয়েছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরেটা হচ্ছে আপনার থিসিস এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্টার্সের ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এটাকে একটা যোগ্যতার ক্রাইটেরিয়াতে তারা নিয়ে এসছে যে আপনার থিসিস এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরেরটা হচ্ছে আপনার গবেষণাপত্র থাকতে হবে, অর্থাৎ আপনার পাবলিকেশন থাকতে হবে কোনো জার্নালে বা কনফারেন্সে, ভালো কোনো পাবলিকেশন আপনার থাকতে হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো চলুন এবার কিছু শর্ত রয়েছে, কী কী শর্ত। নাম্বার 1 শর্তটা হচ্ছে যে আপনাকে পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করতে হবে এবং দেশে সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থার জন্য আপনার কাজ করতে হবে। তো সিম্পলি আপনি যেখানেই পড়তে যান না কেন, বঙ্গবন্ধু ফেলোশিপ নিয়ে আপনাকে আলটিমেটলি ব্যাক করতে হবে এবং দেশে ব্যাক করে আপনার কাজ করতে হবে। তারপরেটা হচ্ছে আপনার যে প্রোগ্রেস, বিদেশে বা দেশে যেখানে পড়ছেন না কেন আপনার প্রোগ্রেসটা 6 মান্থস পরে ইভ্যালুয়েট করা হবে, এবং বাংলাদেশ মিশন যদি সেটা বাংলাদেশের বাইরে হয়, অবশ্যই বাংলাদেশের বাইরে, বাংলাদেশ মিশনকে আপনার সকল তথ্য, যাবতীয় তথ্যাদি আপনাকে জানাতে হবে। এবার আসে সব থেকে লুক্রেটিভ পার্ট যেটা, সেটা হচ্ছে বেনিফিট, কী কী থাকছে। নাম্বার 1 বেনিফিট যেটা সেটা হচ্ছে আপনি যদি জাপান, ইউরোপ অথবা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যান বঙ্গবন্ধু ফেলোশিপ নিয়ে, আপনাকে মান্থলি 1,20,000 টাকা করে দেওয়া হবে, এবং আপনি যদি অন্যান্য দেশে যান এই এই দেশগুলো বাদ দিয়ে অন্যান্য দেশের ক্ষেত্রে যেগুলো, যেমন চায়নার ক্ষেত্রে বা কোরিয়ার ক্ষেত্রে, সেখানে হচ্ছে 65,000 টাকা মাত্র। আর দেশের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বাংলাদেশে পিএইচডি করেন এই ফেলোশিপ নিয়ে তাহলে আপনাকে মান্থলি দেওয়া হবে 40,000 টাকা করে, এবং পোস্ট ডক্টরাল যদি আপনি করেন তাহলে আপনাকে 45,000 টাকা করে দেওয়া হবে। তারপর বেনিফিট হচ্ছে আপনাকে এককালীন বই পুস্তক কেনার জন্য 60,000 টাকা দেওয়া হবে যদি বিদেশে থাকেন, আর 30,000 টাকা দেওয়া হবে যদি আপনি বাংলাদেশে থাকেন। তারপরটা হচ্ছে টিউশন ফি, টিউশন ফি আপনার যতই হোক না কেন, যত বেশি হোক না কেন, এই ফেলোশিপ থেকে সেটা ক্যারি করা হবে। তারপর হচ্ছে থিসিস,
আপনার থিসিস লেখার জন্য পিএইচডি অথবা মাস্টার্সের ক্ষেত্রে এককালীন আপনাকে 50,000 টাকা দেওয়া হবে বিদেশে, আর বাংলাদেশে দেওয়া হবে 25,000 টাকা। তারপর হচ্ছে প্লেন ফেয়ার, আপনার প্লেনের টিকিট দেওয়া হবে, আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের টাকা দেওয়া হবে, আপনাকে ভিসার যত খরচ সব কিছু ক্যারি করা হবে। তারপরেরটা হচ্ছে যারা পিএইচডি করতে যাবেন তাদের জন্য এই অফারটা স্পেশাল। যারা পিএইচডি পড়তে যাবেন তাদেরকে দুবার এয়ার টিকিটটা দেওয়া হবে, অর্থাৎ প্রথমে যখন আপনি যাবেন ফার্স্ট ইয়ারে, আবারও সেকেন্ড ইয়ার যখন আপনি, তখন আপনাকে আবারও দেশে আপনি আসতে পারবেন। তো এটা দারুণ একটা ব্যাপার যে আপনি হাফ টাইমে আবার চলে আসতে পারবেন, দেশে আসতে পারবেন, ভিজিট করতে পারবেন। লাস্ট বা নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সেমিনার এবং থিসিসের জন্য আবারও আপনাকে 75,000 টাকা দেওয়া হবে বিদেশে, আর দেশে থাকলে 30,000 টাকা। তো এবার হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কী কী লাগবে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করাটা খুবই সহজ, এতটা ইজি পদ্ধতি নেই বলতে গেলে আমি যতটুকু জানি। অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেটা লিঙ্কটা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আপনারা নিচে যান একটু গিয়ে দেখেন, সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, সেটা ফিল আপ করতে হবে সুন্দর করে নির্ভুলভাবে। ফিল আপ করার পরে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে সেটার সাথে আরও যেটা যা যা দিতে হবে সেগুলো হচ্ছে 3 কপি আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আপনার যত প্রকারের মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট রয়েছে সবগুলো লাগবে, প্রিন্ট এবং সত্যায়িত অবশ্যই, এবং আপনি বিদেশে যেখানে পড়তে যাচ্ছেন সেখান থেকে অফার লেটার লাগবে সে ইউনিভার্সিটি থেকে, এবং আপনার গবেষণার যিনি সুপারভাইজার হবেন তার কাছ থেকে আপনার একটা রেকমেন্ডেশন লেটার বা একটা মতামত টাইপের একটা পেপার লাগবে, যেটা আসলে প্রুফ করে যে আপনি তার আন্ডারে কাজ করবেন এরকম। তো এগুলো হচ্ছে কাগজপত্র, সব কিছু কাগজপত্র প্রিন্ট করে সত্যায়িত করে সেগুলো আপনাকে সাবমিট করতে হবে বাংলাদেশ বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ে, যেটা রয়েছে ঠিকানাটাও নিচে দেওয়া আছে, আপনারা একটু লিঙ্কে ক্লিক করে জেনে নেবেন, সেখানে সাবমিট করতে হবে। ডেডলাইন হচ্ছে 31 আগস্ট 2020, অর্থাৎ 31 আগস্ট যেটা, এটার মধ্যে আপনাকে সকল কাগজপত্র কুরিয়ার বা আপনি যেভাবে হন না কেন নিজে গিয়েও দিতে পারেন, সাবমিট করতে হবে। আর যদি আপডেট জানতে চান সব কিছু, সেটার জন্য রয়েছে একটা ওয়েবসাইট এবং সেটা হচ্ছে bstft.gov.bd, যদি ভুল না বলে থাকি সেটাও লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি নিয়মিত আপডেটগুলো পেতে পারেন। তো এটা ছিল বঙ্গবন্ধু ফেলোশিপ, ফাইন্যান্সিয়াল প্রবলেমে যারা আছেন, যারা অ্যাডমিশন পেয়েছেন কিন্তু দেখা যায় যে অনেক সময় আপনার স্কলারশিপটা হয় না, তাদের ক্ষেত্রে এই ফেলোশিপটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই হেল্পফুল, অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করেন, লাইকটা খুব বেশি প্রয়োজন, আর শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশিরা বিদেশে অনেক কম, সেটার একমাত্র কারণ হচ্ছে আমরা শেয়ার করি না ইনফরমেশনগুলো, অবশ্যই শেয়ার করুন। আপনার ফেসবুকে অবশ্যই আমার এই ভিডিওটার লিঙ্ক পেস্ট করুন, সবার কাছে শেয়ার করুন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।